আমি বুয়ান বরকেটে। আরে বন্ধু রে বন্ধু, এত সেজেদে যে কেন আছিস, কি হলো? আরে চারিদিকে মেরা কত আই লাভ ইউ বলে। আরে আই লাভ ইউ বলছে তো কি হয়েছে, চুপচাপ অ্যাকসেপ্ট করে নে। মার কাছে শুনতে হবে অ্যাকসেপ্ট করার আগে। বাবা তাই নাকি? আচ্ছা যদি মা বারণ করে দেয় তাহলে? কান ধরছি বাবা, আর প্রেম করব না। বাবা তাই নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা তুই নিজের প্রোফাইলটা বলতো। প্রোফাইল আমার সলিড, লম্বা 6 ফুট। আরে সেটা তো দেখতে পাচ্ছি, অন্য কিছু বল। ফ্রেঞ্চ কাট দাড়ি, পায়ে আছে বুট। আচ্ছা গো, তুমি কি করো? গোলাপ জল মাখি, ফর্সা হব বলে। আরে গোলাপ জল জিজ্ঞেস করিনি, তুমি কি কাজ করো সেটা জিজ্ঞেস করেছি। কাজের আশা করবো, হোক আগে বিয়ে। আরে কাজ না করলেও তো পড়াশোনাটা করছো। আচ্ছা পড়াশোনাটা কি করছো? বিটেক করা ছেলে, চাকরির আশা কম। আরে বাবা, যদি চাকরি না পাও তাহলে তুমি কি করে টিকবে? টিকে আছি আমি, বাবার আছে দম। বাবা তাই নাকি? আচ্ছা তাহলে বিয়েতে খরচা কিভাবে করবে? বাবার টাকা বিয়ে সারবো। ঠিক আছে, আচ্ছা বলে দাও তোমাকে কিরকম বউ দরকার? হবে লম্বা, তার মুখটা হবে গোল। ঠিক আছে, আর কিছু নাকি? রাখবে আমার জন্য সে পুটি মাছের ঝোল। ঠিক আছে, এ দেখছি আমরা। তুমি যাও পড়াশোনা করতে, বসে যাও। পড়ছে না আর কেউ, তাই নিচ্ছি এখন রেস্ট। ও বাবা, যদি রেস্ট করো তাহলে কোনোদিনই তোমার বিয়ে হবে না, কেউ তোমার সাথে বিয়ে করবে না। চাপ নিয়ে লাভ নেই, সিঙ্গেল টাই বেস্ট। ঠিক আছে তাহলে সিঙ্গেলই থাকো, আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। আচ্ছা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি বউ আনবো রকেটে।